টেলিভিশনে পর্দায় সদ্যই বিয়ে হয়েছে তাদের, আর তা নিয়ে কিন্তু উত্তেজনায় ভাসছেন তাদের অনুরাগীরা। কি করে বলবো তোমায়, ধারাবাহিকের মতোই কি বাস্তব জীবনেও একই মানুষের সাথে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি? কি বলছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত? ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বন্ধুরা, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একটি সাক্ষাৎকারের মাধ্যমে জানা গেল পর্দার সিঁদুর দান পর্বের দিন আসলে সেটে কি ঘটেছিল। জানা গিয়েছে সেদিন সেটে থাকা প্রত্যেকে কিন্তু চরিত্রের সাথে একাকার হয়ে গিয়েছিল। করণ যখন জোশের সাথে সিঁদুর পরিয়েছিল এবং সেই সিঁদুরের গুঁড়ো কিছুটা নাকের উপর এসে পড়েছিল চরিত্রে থাকা রাধিকার, তখন কিন্তু চরিত্রের ভেতরের মানুষ অর্থাৎ স্বস্তিকা দত্ত সত্যিকারের কেঁদে ভাসিয়েছিলেন। জানা যাচ্ছে সেদিন কিন্তু শুধুমাত্র যে তিনি নিজেই কেঁদে কেঁদে একাকার হয়েছেন তা কিন্তু নয়, চোখের জল ফেলতে সেদিন একটুও গ্লিসারিন কাউকে ব্যবহার করতে হয়নি, এক টেকে শট ওকে হয়ে যায়। তবে এবার আসি আসল কথায়, বাস্তব জীবনে স্বস্তিকার সাথে কৃষাল আহুজার রসায়নটা ঠিক কেমন সেটা জানতে চাইলে তিনি উত্তর দেন, বাস্তবে নাকি তিনি রাধিকার মতো ভালোবাসতে জানেন না, বরঞ্চ ভালোবাসা পেতে জানেন। যদিও তিনি স্বীকার করে নিয়েছেন রিয়েল লাইফে তিনি এবং ক্রুশাল দুজনে কেউই কিন্তু মিসম্যাচ নন, তবুও পর্দার কর্ণের মতো কোনো ইনম্যাচিউর মানুষের গলায় তিনি মালা দেবেন না, বরঞ্চ তার স্বপ্ন হলো ডেস্টিনেশন ওয়েডিং এর। স্বপ্ন পুরীর মতো সেই বিয়েতে শুধুমাত্র থাকবেন কাছের বন্ধুরা এবং ঘনিষ্ঠ মহলের আত্মীয় স্বজন। পাশাপাশি স্বস্তিকা এটাও জানিয়েছেন যে তিনি পালিয়ে বিয়ে করতে রাজি নন, তবে তাকে এবং ক্রুশালকে নিয়ে যে চর্চা শুরু হয়েছে তার কিন্তু কোনো রকম খোলসা হয়নি তার কথা থেকে, কারণ তিনি জানিয়েছেন পর্দার জুটি বাস্তব জীবনে চলে এলে কাজ থেকে ফোকাস হারিয়ে যায়, এটা ক্রুশালও মানে, তাই তারা দুজন খুব ভালো বন্ধু। তাই তাদের দুজনের বন্ধুত্বের রসায়নে কিন্তু প্রতিদিন চোখে পড়ে আমাদের পর্দায়। সিঁদুর দানের পর চরিত্রে থাকা রাধিকা কিন্তু নয়, কেঁদে ফেলেছেন স্বস্তিকা দত্ত। এর পিছনে কারণটা কি? জানা গেল এক পুরনো প্রেমের উপাখ্যান যা বিয়ে পর্যন্ত এগোতে গিয়েও আচমকাই হারিয়ে গিয়েছিল, আর তাই রাধিকা এবং কর্ণের বিয়ের দিনে অন্তরে থাকা গোপন ব্যথা অশ্রু হয়ে বেরিয়ে এসেছিল স্বস্তিকা দত্তের চোখ দিয়ে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে।